প্রিয়দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাই ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। আপনারা জানেন সমসাময়িক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে কথা বলি আমরা এই আলোচনায়। আজও আমরা তেমনই একটি বিষয়ে কথা বলবো। আমার সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জনাব তৌহিদুজ্জামান, স্বাগত জানাই আলোচনায়। স্বাগত দর্শক। অতিথির সাথে আলোচনা শুরু করার পূর্বে চলুন দেখে আসি তার সম্পর্কে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। কাজী তৌহিদুজ্জামান 1967 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। পিতা কাজী আহসাদুজ্জামান, মাতা রাহেলা খাতুন। শৈশবকাল কাটে ফরিদপুরে। কাজী তৌহিদুজ্জামান 1983 সালে ফরিদপুরের সাতই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1985 সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর কাজী তৌহিদুজ্জামান উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং 1990 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে কাজী তৌহিদুজ্জামান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত। প্রদর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রি। আমরা যেমনটি বলছিলাম কথা শুরুতে যে বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রি, এই শিল্পের সাথে আপনি গত প্রায় 30 বছর আছেন আপনার ক্যারিয়ারে। খুব সংক্ষেপে যদি আমাকে বলেন যে এই কনফেকশনারি ইন্ডাস্ট্রি বাংলাদেশে কীভাবে যাত্রা শুরু করলো। অ্যাকচুয়ালি আমি কনফেকশনারি বিস্কিট এই ট্রেডে আছি 7 বছর। FMCG কোম্পানিতে আমি প্রায় 30 ইয়ার্স, 25 বছরের বেশি। বিস্কিট অ্যাকচুয়ালি যদি আমি একদম হিস্ট্রি বলি তাহলে বিস্কিট বিভিন্ন বিবর্তনে আসছে আজকের বিস্কিটের জায়গায়। প্যাকেজিং, প্রোডাক্ট, কোয়ালিটি অনেক চেঞ্জ আসছে। আমরা ছোটোবেলায় যেটা দেখেছি আসলে বেকারি বেসড বিস্কিট ছিল। মানুষ একটা বেকারিতে কিছু বিস্কিট তৈরি হতো, টোস্ট তৈরি হতো, কিছু পাউরুটি তৈরি হতো, সামনে একটা দোকানে বিক্রি করত এবং একটা ডিস্ট্রিক্ট বা একটা থানা একটা বেকারির প্রোডাক্টই বিক্রি হতো। ন্যাশনাল প্রোডাক্ট খুব কমই বিক্রি হতো। বাট এখন একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে এবং আমি মনে করি বাংলাদেশের টোটাল বিজনেসের যদি একটা চেঞ্জ দেখি তাহলে বিস্কিট বা ফুড মার্কেটের সবচেয়ে বেশি পরিবর্তন আসছে। কেন বৈপ্লবিক পরিবর্তন বলছেন? কারণ হলো যে বাংলাদেশের মানুষের বাইং ক্যাপাসিটি চেঞ্জ হয়েছে, মানুষের সচেতনতা বেড়েছে, মানুষের শিক্ষা বেড়েছে। আপনি আমাকে যদি একটু বলেন যে বাংলাদেশে আসলে এই বিস্কিটের মার্কেটটা কীরকম, আপনাদের মার্কেট শেয়ারটা কেমন এবং ওভারঅল জেনারেল মার্কেটটা কেমন? আমি যদি এইভাবে আসি অলিম্পিকে যদি হিস্ট্রিটা বলি, আমি যেই কোম্পানিতে আছি বেসিক্যালি এই কোম্পানিটা ছিল ব্যাটারি বেসড কোম্পানি। অলিম্পিক ব্যাটারি ওয়েল নোন, সবাই চিনে। এখনও যে কেউ কেউ অলিম্পিক বললে বলে ও বটে ব্যাটারি কোম্পানি, বিস্কিট কোম্পানি কেউ বলে না, কারণ ব্যাটারির সাথে অলিম্পিকের নামটা খুব বেশি জড়িয়ে আছে। ব্র্যান্ড হিসেবে ব্যাটারির ব্র্যান্ড হিসেবে পরিচিত এবং এখনও দু একটা অ্যাডের কথা বলে যে মিতানুরের আলো আলো, এই কথাটা এখনও বলে আলো আলো আরো আলো বেশি আলো, রাইট। অলিম্পিক যেটা বিস্কিটে আসছে 1996 এবং তখন আপনার এই যে এখনকার যে এনার্জি প্লাস বিস্কিট খাচ্ছেন এটা কিন্তু সেই শুরুর বিস্কিট এবং এখনও সেই কোয়ালিটি টেস্ট এবং এই 18 বছর ধরে কিন্তু এই প্রোডাক্টটা নাম্বার 1 আছে। এবং তারপরে বিভিন্ন প্রোডাক্ট আসছে, অনেক কোম্পানি ছিল, কোনোটা নতুন আসছে বা অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। তখন তার আগে যেসব প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো বিবর্তিত হয়ে অনেক কোম্পানি আস্তে আস্তে সিক হয়ে গেছে। অলিম্পিক সেই 96 থেকে উঠতে উঠতে আজকে অলিম্পিক এখন বিস্কিটের লিডার শুধু না, অলিম্পিক একটা মেজর শেয়ার নিয়ে আছে বাংলাদেশ। আমরা অলিম্পিকের বাইরে যদি জেনারেলি দেখি, যেহেতু আপনি ইট্রেডের সাথে দীর্ঘদিন আছেন, আমাদের মার্কেটটা আসলে কত বড় ইন সাইজ, টাকার অঙ্কে? আমি যদি এইভাবে বলি অ্যাপ্রক্সিমেটলি 3,000 কোটি টাকার মার্কেট আছে বিস্কিট, অটো মার্কেট, অটো বিস্কিটের মার্কেট। আর যদি আমি এইভাবে বলি যে ট্রেডিশনাল বিস্কিট যেটা বেকারি বিস্কিট, এটা কিন্তু অটো বলতে বোঝাচ্ছেন এটি সম্পূর্ণ মেশিনে উৎপাদিত, প্যাকেজিং ম্যানুয়াল বা হ্যান্ড টাচ ছাড়া উৎপাদিত অটো বিস্কিট যেটা, এবং যেটা প্যাকেজিং প্যাকেট আকারে বিক্রি হয়। আর আপনি যেটা বেকারির খোলা বিস্কিট যেটা জারে বিক্রি হয় বা মানুষ কেজি, হাফ কেজি, 100 গ্রাম করে বিক্রি করে, ওইটাকে এই কাউন্টের মধ্যে আনা যায় না। বেসিক্যালি অটো বিস্কিটের ন্যাশনালি যারা বিক্রি করে সেইটার কাউন্ট অলমোস্ট এইরকম। এটা আমি যদি বলি গত
সাত আট বছরে এটার গ্রোথ রেটটা অনেক বেশি। আমি সেই প্রশ্নটি আসতে যাচ্ছিলাম যে গত এক দশকে এই ইন্ডাস্ট্রির গ্রোয়িং রেটটা বা গ্রোথ রেটটা যদি আপনি আমাকে ধারণা দিতে পারেন। আমরা এইভাবে বলি, ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটের যে কোনো প্রোডাক্টের মার্কেট গ্রো করে অ্যাপ্রক্সিমেটলি 10% 15% এইরকম, বা লেস দেন 10%, কোনো কোনো প্রোডাক্ট আরও কম হয়। কিন্তু আমি যদি এইভাবে বলি, লাস্ট ওয়ান ডিকেডে বিস্কিটের মার্কেটে 15% অ্যাবাভ গ্রো করছে, এবং রিসেন্টলি এসে এই গ্রোটা আরও বেশি করছে। তার পিছনেও কারণ আমি যেটা বললাম, যে বাংলাদেশের বাইং ক্যাপাসিটি বাড়ছে, বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে, খোলা খাবার খাচ্ছে না মানুষ। এবং এটা আরেকটা বড় ভালো সাইড হলো যে মানুষ চিপ পাচ্ছে, অনেক অল্প পয়সায় অল্প টাকায় সে তার প্রয়োজনটা মেটাতে পারছে। তো এই বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রি থেকে সরকারের রাজস্ব প্রাপ্তি এবং এই ইন্ডাস্ট্রির সামনে কি কি বাধা, সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, ছোট্ট একটি বিরতির পরই ফিরছি, সঙ্গে থাকবেন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, কথা বলছি বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে। তহিদুজ্জামান, আমি যদি প্রতিবেশী দেশগুলোর সাথে কম্পিটিশনে দেখি, বাংলাদেশে এই বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রির এগিয়ে চলা পার্শ্ববর্তী দেশগুলো, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোর সাথে আমাদের কম্পিটিশনের জায়গাটা আসলে কেমন, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন অ্যাক্সেস পাচ্ছি এবং কোয়ালিটির জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে? রাইট, আমি এইখানে কয়েকটা পয়েন্ট আছে। একটা হলো, যদি আমি বলি কম্পিটিটর পাশাপাশি যেসব দেশ আছে তাদের সঙ্গে আমাদের কোয়ালিটির ডিফারেন্স কী, প্রাইসের ডিফারেন্স কী, এবং মানুষের কনসেপ্টটা কী এই প্রোডাক্টটা নিয়ে। সেক্ষেত্রে যদি বলি, কোয়ালিটির দিক দিয়ে আমরা এখন অনেক এগিয়ে, এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবেশী অনেক দেশের চেয়ে এগিয়ে। আমরা এখন এমন কিছু প্রোডাক্ট তৈরি করেছি যেগুলো বাজারে আছে, যেগুলো পাশের দেশগুলোতে নাই, একেবারেই ইনোভেটিভ টাইপের প্রোডাক্ট আমরা বাজারে দিয়েছি, যেগুলো ইন্ডিয়ায়ও নাই, পাকিস্তানেও নাই, বা পাশে শ্রীলঙ্কা, নেপাল, এই এদের কাছেও নাই, এরাও করেনি। এই এই টাইপের কিছু প্রোডাক্ট আমরা করেছি। এখানে আমাদের দেশের মানুষ কিছু এমন কিছু প্রোডাক্ট পাচ্ছে যেগুলো আমি বলবো এক্সেপশনাল। মুক্তবাজার অর্থনীতিতে যেটি দেখা যায় যে বৈশ্বিক পণ্যের অবাধ বিচরণ এবং কম্পিটিটিভ প্রাইসে কোয়ালিটি পণ্য পাওয়ার যে ব্যাপারটা, বাংলাদেশের মার্কেটেও তো বিশ্বের অন্যান্য দেশের কোয়ালিটি প্রোডাক্ট ঢুকছে, সেগুলোর পুষ্টিমান, সেগুলোর গুণগত মান সব কিছুর বিচারে সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে কতখানি ধরে রাখতে পেরেছি? খুব সুন্দর একটা কোশ্চেন। একটা সেক্টরই বোধ হয় আমি বলবো আমার জানা মতে সবচেয়ে কম ফরেন প্রোডাক্ট আসে, সেটিকে বিস্কিট বলতে চাইছেন আমার জানা মতে। কারণ বাংলাদেশে এমন কোয়ালিটির বিস্কিট তৈরি হয় যে বাইরের বিস্কিটের প্রয়োজন পড়ে না। কিছু বিস্কিট আসে এবং এখনও কিছু সুপার মার্কেটে বা কিছু বড় দোকানে কিছু বিস্কিট আসে যেগুলো একটু অন্য টাইপের কোয়ালিটি। আর আমি যদি আরেকটু বলি, আমাদের দেশের মানুষের একটু বিদেশ প্রীতি আছে, কেউ কেউ স্বল্পোন্নত দেশের মানুষের উন্নত দেশের প্রতি এক ধরনের দুর্বলতা থাকবে স্বাভাবিক। কিছু মানুষ যাদের বাইং ক্যাপাসিটি অনেক হাই, বা যারা মনে করে বিদেশি প্রোডাক্ট খাবো আমরা, তারাই শুধুমাত্র এরকম কিছু কিনে, তাছাড়া সেটা একেবারেই কম। আমি মনে করি যে আমাদের দেশে বিদেশি প্রোডাক্টের যত রেশিও আছে তার মধ্যে বিস্কিট বোধ হয় সবচেয়ে কম। এবং এর পিছনে বড় একটা কারণ হলো কোয়ালিটি এবং প্রাইস। আমি যদি এইভাবে বলি, এই সাবকন্টিনেন্টে সবচেয়ে কম প্রাইসে বিস্কিট বিক্রি হয় বাংলাদেশে, ভালো কোয়ালিটি কিন্তু প্রাইস কম, এবং সেটির বাৎসরিক যে টার্ন ওভার এই খাত থেকে প্রতি বছর আসছে সেটি বোধ হয় ক্রমান্বয়ে বাড়ছে, অনেক বাড়ছে, এটার গ্রোথ রেট অনেক হাই। তো এই খাতের সামনে, এই এই ইন্ডাস্ট্রির সামনে থ্রেটগুলো কী কী দেখা যায়, সীমাবদ্ধতা বা দুর্বলতা বা ঝুঁকিগুলোকে যদি আমি আপনাকে বলি, চ্যালেঞ্জগুলো? আমি চ্যালেঞ্জ কম দেখি এখানে আমি পটেনশিয়ালিটি বেশি দেখি। কেমন সেটা? যেমন আমাদের দেশের ছোট্ট একটা দেশ, প্রচুর পপুলেশন আছে, আমাদের ম্যান পাওয়ার আমাদের একটা শক্তি, এবং আমরা একটু আগে যেটা আমি বললাম যে আমাদের দেশে
সবচেয়ে কম প্রাইসে বিস্কিট বিক্রি হয় ওয়ার্ল্ডে বোধহয় বাংলাদেশে, এবং সেটার পিছনে একটা কারণ হলো যে বাংলাদেশের ছোট্ট একটা দেশে অল্প কমিউনিকেশনে অল্প কস্টে সব জায়গায় পৌঁছানো যায় এবং এখানে ম্যান পাওয়ারের কস্ট কম, যার কারণে এখানে কিন্তু অন্য দেশের প্রোডাক্ট এসে বাজারজাত করতে পারে না, উৎপাদনের প্রান্তিক ব্যয়টা খুবই অনেক কম কম এবং ডিস্ট্রিবিউশন কস্ট কম, যার জন্য এখানে একটা ফ্যাক্টরি করলে এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা সব জায়গায় পৌঁছাতে যে কষ্ট হয় অন্য কোনো কান্ট্রির পক্ষে এটা এত সহজে সম্ভব না, যার জন্য এখানে আরেকটা হলো যে আমরা যেটা করি, আমরা লিডার হিসাবে অলিম্পিক যেটা করে, যেটা আমরা মার্জিন কম করি, বাল্ক সেল করি, সেক্ষেত্রে কনজিউমার বেনিফিটেড হচ্ছে, তারা কম পয়সায় ভালো প্রোডাক্ট পাচ্ছে, এবং এইখানে একটা বড় পটেনশিয়ালটি আছে হলো যে আমরা যদি এইটাকে ঠিকমতো আমাদের এন্টারপ্রেনার যারা আছে বা আমরা যারা আছি, এখন অলরেডি শুরু হয়েছে, আমরা এই প্রোডাক্টটাকে যদি এক্সপোর্ট করি ঠিকমতো, তাহলে সারা ওয়ার্ল্ডে এটা একটা বিরাট বাজার তৈরি হতে পারে। এটা গ্রো করছে, আমরাও এক্সপোর্ট শুরু করেছি গত এক বছর হলো, কয়েকটা কোম্পানি এক্সপোর্ট করে এবং বাংলাদেশের প্রোডাক্টের বাইরে এটার অ্যাকসেপ্টেন্স খুব হাই, খুব ভালো। বাংলাদেশের এই বিস্কিট এবং কনফেকশনারির বিশ্ববাজারে অবস্থা এবং চাহিদা, ট্রেড ভলিউম, এই সব কিছু নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরব, ছোট্ট একটি বিরতি নিতেই হচ্ছে। প্রিয় দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, চলছে আলোচনা বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে। বিরতির পরে ফিরছি। স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, কথা বলছি বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে। যেমনটি বলছিলাম, বিশ্ববাজারে আমাদের রপ্তানির পরিমাণটা কেমন, আমাদের ট্রেড শেয়ারটা কেমন? আমরা আগে আমাদের আসলে শুধু আমদানিই হতো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই, এবং একসময় আমরা ছোটোবেলায় পড়েছি বাংলাদেশে অর্থকরী ফসল পাট, চা, চামড়া, এখন কিন্তু ঠিক চেঞ্জ হয়ে গিয়েছে, এখন কিন্তু তৈরি পোশাক এক নম্বর এবং কাছে ধারেও কেউ নেই, এবং সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রোডাক্টের যে জনপ্রিয়তা তৈরি হচ্ছে, আমরা যদি ঠিকমতো পেট্রোনাইজ করতে পারি, ঠিকমতো সাপোর্ট দিতে পারি, তাহলে এই ফুড মার্কেট থেকে বাংলাদেশের এই তৈরি পোশাকের খাতের মতো এইরকম একটা বৈদেশিক মুদ্রা অর্জন করার মতো একটা জায়গা আসতে পারে, এবং সেদিকে যাচ্ছে আমার মনে হয়। আপনি অ্যাকসেপ্টেন্সের কথা বলছিলেন, বাংলাদেশের এই প্রোডাক্টগুলোর গ্রহণযোগ্যতা বা চাহিদা বিশ্ববাজারে কেমন? আসলে বাংলাদেশের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের প্রোডাক্ট বাইরের কান্ট্রিতে ভালো অ্যাকসেপ্টেন্স। আমরা যেমন গত এক বছর হলো আমরা সেই জায়গায় আসতে চাই যে অলিম্পিক আসলে কতদিন ধরে আমরা ওয়ার্ল্ড মার্কেটে আছে। জি, আমরা আগে এক্সপোর্ট করতাম না, আসলে আমাদের যে ক্যাপাসিটি আছে বা ছিল, আমরা রিসেন্টলি অনেক ক্যাপাসিটি বাড়িয়েছি, আমরা এক্সপোর্ট শুরু করেছি, এবং আমরা যেখানেই এক্সপোর্ট শুরু করেছি সেখান থেকেই রেসপন্স খুব ভালো পেয়েছি। এবং আমি আপনাকে অবাক করার মতো একটা কথা বলি, যেমন সিঙ্গাপুরে আমাদের ড্রাই কেক এক নম্বর, মানে সবচেয়ে বেশি চলে অলিম্পিক ড্রাই কেক। এরকম মিডল ইস্টে অনেক কান্ট্রি আছে, ইংল্যান্ডে আছে, ইউরোপের অনেক কান্ট্রিতেই আছে, ইউএসএতে আছে, আমরা রিসেন্টলি শুরু করেছি এবং সেসব জায়গা থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি এক কন্টেনার একবার যায়, তাহলে পরবর্তীবার সেটা পাঁচ কন্টেনার হয়ে যায়। আচ্ছা, তার মানে প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স অনেক ভালো। এবং রিসেন্টলি আমরা বিভিন্ন কান্ট্রি থেকে যারা বায়ার আছে বা যারা ডিস্ট্রিবিউটার আছে, আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করছি, এবং আমি রেসপন্স দেখে খুব বেশি বিস্মিত নন বা আমি আশাবাদী যে আমরা শুধু অলিম্পিকই না, সারা বাংলাদেশের ফুড মার্কেটের সবাই যদি এটাকে নিয়ে সেইভাবে চেষ্টা করে, তাহলে তৈরি পোশাকের চেয়ে এটা কম যাবে না, বরং বেশি হতে পারে। আমাদের লোকাল কনজাম্পশনের যে ডিমান্ডটা, সেটি কি আমরা মিট আপ করতে পারছি স্থানীয়ভাবে আমাদের এই কোম্পানি? এখন আমরা পারছি, এর আগে যেটা আমাদের একটু স্কেরসিটি ছিল, সবারই ক্যাপাসিটি কম ছিল, যেমন অলিম্পিক গত তিন বছরে তিন চার গুণ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে, এবং আপনি এখন বাংলাদেশের যদি এইভাবে বলি, সব ক্যাপাসিটি শুধু ফুডেরই না, শুধু বিস্কিট না, বিভিন্ন সেক্টরে যদি আপনি ফ্যাক্টরিগুলো দেখেন, বিরাট পরিবর্তন হয়েছে, এবং ফ্যাক্টরিতে গেলে মনে হবে আমরা ইউরোপ আমেরিকার কোনো ফ্যাক্টরিতে আছি।
এত সুন্দর সুন্দর ফ্যাক্টরি বাংলাদেশে এখন হয়েছে এবং দেখার মতো ফ্যাক্টরি, যেগুলো আসলে আমরা প্রোডাক্ট বাজারে দেখে বুঝি না যে এত আধুনিক একটা ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো আসে। আমি দু একটা ফ্যাক্টরি দেখেছি এবং অনেক বড় ফ্যাক্টরি, অনেক আধুনিক ফ্যাক্টরি বাংলাদেশে এখন হয়েছে যেগুলো থেকে এক্সপোর্ট হয়, এবং অনেক ফ্যাক্টরি আছে এরকম যার মেজর অংশই এক্সপোর্ট হয়। এইগুলো কি অ্যাবসলিউট অটোমেশন, কোনো ম্যানুয়াল টাচ বা হিউম্যান টাচ নেই? টাচ নেই, এবং আমরা চিন্তাই করতে পারি না, সাধারণ ভোক্তারা চিন্তাই করতে পারে না যে বাংলাদেশে এই মানের ফ্যাক্টরি আছে। এই যে সুপার হাইটেক অটোমেশন আপনাদের বা এই ইন্ডাস্ট্রিতে যে যন্ত্রাংশগুলো সংযোজিত হয়েছে, এই মার্কেটে যে পর্যন্ত উৎপাদনের জন্য ওই মেশিনগুলো অপারেশনের জন্য স্কিল হ্যান্ড দরকার, কর্মী দরকার, সে পর্যন্ত কি আছে বা তৈরি হচ্ছে? গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, এবং আমরা যেমন একসময় বিস্কিটের খুব ভালো কনসালটেন্ট এক্সপার্টাইজ ছিল না, আমরা ইন্ডিয়া থেকেও এক্সপার্টাইজ এনে আমাদের লোকদেরকে ট্রেন করেছি, এখনও করি, এবং এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, এবং আলটিমেটলি বাংলাদেশের টেকনিশিয়ানরাই কিন্তু এই এখনকার এই জায়গাটা আসলে শূন্যতা পূরণ করে। খুব সংক্ষেপে যদি এই খাত থেকে কোনো আশার বাণী শোনাতে পারেন। আমি সবচেয়ে বড় আশার বাণী হলো আমি যেটা একটু আগে বলছিলাম, যে আমরা এটাকে যদি ঠিকমতো পেট্রোনাইজ করতে পারি, আমি পটেনশিয়ালিটিতে এত বড় দেখি যে এইটা একটা বিরাট খাত হতে পারে, এবং এটা সারা পৃথিবীর সব দেশে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়তে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন হইতে পারে, এবং সেই সুবাদে এত ফ্যাক্টরি এখানে ইনস্টল হতে পারে যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। তৌহিদুজ্জামান, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অনেক ধন্যবাদ আমার সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভিকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ তৌহিদুজ্জামান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ, কথা বলছিলাম বাংলাদেশের বিস্কিট এবং কনফেকশনারি ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে। আজকের আলোচনা আমরা এখানেই সারছি এবং আগামী দিনে ভিন্ন কোনো আয়োজনে অন্য কোনো অতিথির সঙ্গে দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।